টি-20 ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন পাকিস্তানের শহীদ আফ্রিদি ব্যাটিং বোলিং দুই বিভাগে সিদ্ধহস্ত তিনি চৌকস অধিনায়ক হিসেবেও তার সুখ্যাতি দীর্ঘদিনের বিপিএল টি-20তে শহীদ আফ্রিদির পারফরমেন্স নিয়ে জানাচ্ছেন আরাফাত দিকি ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী স্পিন এমন একজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বাড়তি আত্মবিশ্বাস যোগায় একাদশে তেমনই এক দুর্দান্ত অলরাউন্ডার শহীদ আফ্রিদি টি-20 মাতানো আফ্রিদি দুইবার খেলেছেন বিপিএলেও প্রথম আসরে আফ্রিদি অধ্যায়টা খুব অল্প মাত্র দুই ম্যাচের তবে সে দুই ম্যাচেই দারুণ ছন্দ দেখিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চ্যাম্পিয়নশিপে ভূমিকা রেখেছেন তিনি দ্বিতীয় সেমিফাইনালে দলের 191 রানে তার অবদান ছিল 11 বলে অপরাজিত 27 সেই ম্যাচে বল হাতে নিয়েছিলেন 1 উইকেট এরপর ফাইনালে ব্যাটিং পাননি তবে বোলিংটা করেছিলেন জম্পেশ তার 4 ওভারে 23 রানে 3 উইকেটের শিকার বরিশাল বার্নার্সকে 140 রানে বেঁধে রাখতে সাহায্য করে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে পাকিস্তানের কোনো ক্রিকেটার খেলার ছাড়পত্র পাননি 2015 সালের তৃতীয় আসরে সিলেট সুপার স্টারসের হয়ে 5 ম্যাচ খেলেন আফ্রিদি নিজের প্রথম ম্যাচেই করেন 41 বলে 62 রান পরের 4 ম্যাচে অবশ্য সেভাবে ছন্দবদ্ধ হতে পারেননি সেবার মোট 87 রানের পাশাপাশি 3 উইকেট শিকার করেছিলেন আফ্রিদি যদিও তার দল সিলেট 10 ম্যাচে মাত্র 3 জয় নিয়ে গ্রুপ পর্বে বাদ পড়ে আফ্রিদির নতুন ঠিকানা রংপুর রাইডার্স তাই আরও একবার বিপিএলে আফ্রিদির ব্যাটে বলের নৈপুণ্য দেখার অপেক্ষা We'll be right back.